দর্শক নিশ্চয়ই অনেক কৌতূহল আছে যে ওয়াশিংটনে আসলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের নেট রেজাল্টটা কি। কেননা যেগুলো অফিসিয়াল ভার্সন আমরা জেনেছি তাতে তো নতুন কোনো কথা নেই, মানে একই কথা তো যেটা ঢাকায় আমরা বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার ডি হাস তিনি যা বলে গেছেন, ডেরেক শোলে যা বলে গেছেন, তারপরে ডোনাল্ড লু যা বলে গেছেন, একই তো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি অফিসিয়াল ভাষণে কি নতুন কিছু আছে? নতুন কিছু কিন্তু খুব একটা নেই, আছে একটা অন্য একটা বিষয় আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলছি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাতে মনে হচ্ছে যে না, নতুন কিছু না, বরং কিছু যেন সাফল্য এসছে। তিনিই মুখ খুলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তারা খুব সংক্ষিপ্তভাবে তাদের এজেন্ডাটা বলেছে, কিন্তু সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা কিন্তু বলেনি। আচ্ছা, এখন পররাষ্ট্রমন্ত্রী মুখ খুলছেন তো স্বাভাবিকভাবেই তার কথার দিকে সবার নজর, যে কি হলো। তো একটা জায়গায় সে তিনি অনুষ্ঠানে তিনি বিভিন্ন রকম যে কথা বলেছেন তা থেকে গণমাধ্যমগুলো নানান রকম শিরোনাম করেছে। যেমন সমকালের শিরোনাম হচ্ছে, দেশের প্রচলিত আইনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আরেকটা পত্রিকার কালবেলায় সেখানে বলা হচ্ছে, আমেরিকাও তত্ত্বাবধায়ক সরকার চায় না। মাই গড। আচ্ছা, তারপরে আর কি আরও আছে, এটা হচ্ছে প্রথম আলো, সেখানে বলছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে এই যে গুরুত্বপূর্ণ যে কথা, এই কথাটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন অফিসিয়ালি বললো না? যে বিরোধী দলের যে এত বড় একটা দাবি, সেই দাবির সাথে যে তারা একমত না, সেটা কি কোথাও কিছু তারা বলেছে? তারা কিন্তু বলেনি। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনছি, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি চায় কি চায় না এটা নিয়ে কি ওয়াশিংটনে কোনো আলোচনা ছিল? এটা কিন্তু আমরা ওই পক্ষ থেকে জানছি না। বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আমরা সেটার উপর আস্থা রাখতে পারছি না। কেন রাখতে পারছি না? এই কারণে যে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অতীতে অনেক রকম কথা বলেছেন, পরে দেখা যাচ্ছে যে অন্য পক্ষ যখনই কি মুখ খুলছে তার সাথে বেমানান। তারা ক্লিয়ার করার জন্য কখনো কখনো ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলন থেকে বা ওদের ওয়েবসাইটে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওয়েবসাইটে বা টুইট করে নানান রকম বলছেন। তার মধ্যে তারা পরিষ্কার বলছেন, যেমন স্যাংশনের বিষয়ে, তারপরে নির্বাচন বিষয়ে অনেক কথা, নিশ্চয় আমি আর এটা উল্লেখ করতে চাচ্ছি না। সেই কারণে যখন কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তাহলে কি চায়? তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে চায়? পররাষ্ট্রমন্ত্রী কেন বলছেন না জোর দিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে পরিষ্কার বলেছে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে? তারা বলছেন যে সুষ্ঠু প্রচলিত আইন অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। তো প্রচলিত আইন অনুযায়ী তো হতে পারে, প্রচলিত আইন মানে কি? প্রচলিত আইনের আর সংবিধান, সংবিধানে আছে হচ্ছে বর্তমান সরকার অধীনে নির্বাচন হবে, আর আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে সেটা তো ঠিকই আছে। তাহলে কোথাও একটা ফাঁক আছে, এটা একটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যুক্তরাষ্ট্র নির্বাচন চায় না, তাহলে কি কি নির্বাচনটা চায়? যেই নির্বাচনটা তারা চায় সেই নির্বাচনটা কি তারা দিতে পারবে? প্রশ্ন রাখলাম, খেয়াল করেন এইটা কিন্তু একটা কঠিন প্রশ্ন আমি রাখলাম, যেটার উত্তর সম্ভবত সরকারের কাছে নেই। আমি আবার বলি যে যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চায় না, সত্য মানলাম, কিন্তু যুক্তরাষ্ট্র আবার যেই নির্বাচন চায়
সেই নির্বাচনটাকে দিতে পারবে? আমি এই বিষয়ে একটা ছোট রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করি। বাংলা ট্রিবিউনে এসছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানদণ্ড। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, দেখেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নতুন কথা বলছে যুক্তরাষ্ট্র। দেশটি এর আগে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছিল, কিন্তু গত 10 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জাতীয় নির্বাচনের মানদণ্ডটি আরও উপরে তুলে দিয়েছেন। এখন ওয়াশিংটন বলছে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এর পাশাপাশি ওই নির্বাচনের নতুন মানদণ্ড বিষয়ে দেশটি বলছে নির্বাচনটি হতে হবে এই অঞ্চল ও সারা বিশ্বের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। বিষয়টি অনেক বিশ্লেষকের মনোযোগ আকর্ষণ করেছে। তাদের মতে নতুন এই ন্যারেটিভে বাংলাদেশের নির্বাচনের মানদণ্ড অনেক উপর নির্ধারণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যার সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে। তাহলে দর্শক কি বুঝলেন? তিনি বলছেন যে এই নির্বাচনের দিকে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব তাকিয়ে আছে। সারা বিশ্ব মানে, আবার এখানে আবার আমি একটু নোক্তা দিই এই কারণে, সারা বিশ্ব মানে এই নির্বাচনের দিকে কিন্তু ওই চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, মিয়ানমার, ওরা তাকিয়ে নেই। ওরা বলো এই সরকার থাকলেও, আর যে সরকারই আসুক না কেন, তাদের কোনো আপত্তি নেই, তাদের স্বার্থ মানে সংরক্ষিত থাকলেই হয়। তবে হ্যাঁ, চীন রাশিয়া চায় যাতে এই দ্বন্দ্ব সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে জয়ী না হয়, সেটা ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক। এটা হলো তাদের মধ্যে যে একটা পারস্পরিক টানাপোড়ন, বিশেষ করে রাশিয়া সেটা চায়, আর চীন তার আঞ্চলিক স্বার্থে, আঞ্চলিক ভূ রাজনীতির স্বার্থে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচনে উজুহাতে যাতে ঢুকে পড়তে না পারে, সেই কারণে চীন হলো কনসার্ন, কারণ তার এখানে বিনিয়োগ প্রকল্প আছে। কিন্তু তারা বাংলাদেশে একটা উজ্জ্বল মডেল দৃষ্টা মানে নির্বাচন চায়, মানে একেবারে গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য, সেটা তো নিশ্চয়ই আর তাদের প্রত্যাশা না। প্রত্যাশা কাদের? প্রত্যাশা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্ব কিন্তু আবার অনেক বড়, একে তো আছে ইউরোপ আছে, তারপরে আছে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, আর এশিয়ার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ দেশ আছে, সেটা হচ্ছে জাপান এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া। তাহলে কী দাঁড়াচ্ছে? আমি আবারও বলি যে তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রও চায় না। তাহলে যুক্তরাষ্ট্র এই যে এখন যেই কথাটা বলেছে ব্লিংকেন, যে বাংলাদেশের একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব তাকিয়ে আছে, একটা মডেল নির্বাচন তারা দেখতে চায়, সেই মডেল নির্বাচন কি দিতে পারবে? সেই সামর্থ্য কি আছে? পররাষ্ট্রমন্ত্রী কি এটার জবাব দেবেন? বাংলাদেশের মডেল নির্বাচন কোনটা তারা কি বলতে পারবেন? যে না, ঠিক আছে, আমরা তো ওই যে 2018 সালে যে এমন নির্বাচন করেছিলাম তেমন একটা নির্বাচন উপহার দেব, 2014 সালের নির্বাচন তেমন হতে পারবে যেমন দিয়েছিলাম তেমন একটা দেব, তারা তো বলতে পারবে না। তারা বলতে পারে হ্যাঁ, আমাদের মডেল নির্বাচন, আমরা তো ভালোভাবে নির্বাচনে জয়ী হয়ে এসেছি 2008 সালে, তো 2008 সালের নির্বাচন যদি মডেল নির্বাচন হয়, ওই সময় কিভাবে নির্বাচনটি হয়েছিল? ওই সময় ক্ষমতায় কে ছিল? ক্ষমতায় তো ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। তাহলে সেই ব্যবস্থায় ফিরে যেতে হবে। সেটা ছাড়া বর্তমান সরকারের অধীনে আওতায় কিভাবে মডেল নির্বাচন হবে, এটা কিন্তু বলা মুশকিল। এইটার জবাব কিন্তু পররাষ্ট্রমন্ত্রী দিতে পারবেন না, আমার বিশ্বাস। হ্যাঁ, কোনটা পারবেন? যদি নির্বাচনী ব্যবস্থাটা একেবারেই যদি বহুজাতিক দেশগুলো, জাতিসংঘ বা ইউরোপ আমেরিকার জোট মিলে যদি এসে তারা সম্পাদন করতে পারে বা কন্ডাক্ট করতে পারে একেবারে তাদের নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন সহ, তাহলে হয়তো হতে পারে। তো সেটা কি রাজি হবেন সরকার? দর্শক, আমি প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।